জামালপুরের সরিষাবাড়িতে 150 শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি এলাকায় জেলা যুব ইউনিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা যুব ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাফি এবং সহসাধারণ সম্পাদক আলামিন সহ অনেকে।